চারজন চীন থেকে আগত প্যাসেঞ্জারের মধ্যে অ্যান্টিজেন পজিটিভ কোভিড শনাক্ত হয়েছে অ্যান্টিজেনের মাধ্যমে, এবং তারা সবাই আইসোলেশনে আছে। যতগুলো পজিটিভ স্যাম্পল আমরা পাবো সেগুলোর উপরই আমরা জেনোম সিকোয়েন্সিং করব, যাতে নতুন কোনো ভ্যারিয়েন্টের এমার্জেন্স হলো কিনা সেটা বোঝার জন্য। দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মাথাপেতার কারণ প্রতিবেশী চীন, ভারত সহ কয়েকটি দেশে অমিক্রনের নতুন উপধরন BF-7 এর উপস্থিতি। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যান্টিজেন পরীক্ষায় কোভিড শনাক্ত হন চীন থেকে আসা চার নাগরিক। সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR জানায় চারজনকেই আইসোলেশনে রাখা হয়েছে মহাখালী DNCC হাসপাতালে। সবারই উপসর্গ মৃদু, তবে তারা BF-7 বহনকারী কিনা জিনোম সিকোয়েন্সের মাধ্যমে তা জানা যাবে রোববারের মধ্যে। এখন পর্যন্ত আমরা নতুন ধরনটি পাইনি। আমরা তো শুধু PCR করব না, PCR এর পর আমরা জেনোম সিকোয়েন্সিং করব। জেনোম সিকোয়েন্সিং করলে যে কোনো নতুন ভ্যারিয়েন্ট আসুক সেটা এটা তো কিন্তু নতুন ভ্যারিয়েন্ট কিন্তু না, এটা হচ্ছে অমিক্রনেরই নতুন নতুন লিনিয়েজগুলো আসছে, তো সেই লিনিয়েজগুলো আমরা শনাক্ত করতে পারবো। এটা আর্লিয়েস্ট হয়তো বা বৃহস্পতিবার, আর যদি না হয়তো নেক্সট উইকের ফার্স্ট প্রথম দিকে। BF-7 এর উপস্থিতি নিশ্চিতে এখন থেকে দেশে কোভিড আক্রান্ত সবারই জিনোম সিকোয়েন্স করবে IEDCR। পুরো বাংলাদেশের সমস্ত স্তরের যে সমস্ত হেলথ ম্যানেজার্সরা আছেন তাদের কাছে আমরা অলরেডি একটা চিঠি, তাদের জন্য চিঠি ইস্যু করেছি, এবং সেই চিঠিটিকে আমরা ইমেলের মাধ্যমে তাদেরকে পৌঁছিয়ে দিয়েছি যে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কেউ কোনো পজিটিভ স্যাম্পল পায় সেটা যেন IEDCR এ পাঠানোর ব্যবস্থা করে জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য। কারণ আমাদেরকে তো আসলে এখন যেগুলো পজিটিভ আসছে এতদিন আমরা পাই নাই, সুতরাং এখন যেগুলো পজিটিভ আসছে সেগুলোর মধ্যে তো আসলে আমাদেরকে দেখতে হবে যে নতুন কোনো ভ্যারিয়েন্ট আসলো কি না, মানে BF-7ই হোক বা অন্য কোনো কিছু ভ্যারিয়েন্ট আসলো কি। এদিকে কোভিড পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে জরুরি বৈঠকে বসে স্বাস্থ্য অধিদপ্তর। বৈঠকে অতি সংক্রমিত দেশ থেকে আসা ব্যক্তিদের নিজ ব্যয়ে আইসোলেশনে রাখার সুপারিশ করা হয়। বিমানবন্দরে ও অন্য জায়গায় স্ক্রিনিংয়ের পাশাপাশি এয়ারপোর্টে মাস্ক সবার পরা ম্যান্ডেটরি করবার জন্যে সেরকম একটা সাজেশন আমরা দিয়েছি। আর আমরা যেটা করেছি, বেশি আক্রান্ত জায়গা থেকে যাতে কোভিড নেগেটিভ সনদ নিয়ে আসেন যারাই আসেন। থার্ড, আমরা আরেকটা প্রপোজাল দিয়েছি, এখনও সিদ্ধান্ত হয়নি মন্ত্রণালয়ে সেটা যাবে, সেটি হচ্ছে যে যেই জায়গা থেকে, আক্রান্ত জায়গা থেকে যারা আসবেন তাদেরকে স্ক্রিনিং করা, প্রয়োজন হলে সেলফ ফাইন্যান্সে তাদের যে কোনো আইসোলেশনে থাকা যায় কিনা। এছাড়া অক্সিজেন ব্যবস্থা সহ হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।